হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়নের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো নারকেল চিংড়ি। এটাকে চিংড়ি মাছের কোর্মাও বলা যেতে পারে। চিংড়ি মাছের মালাইকারির থেকে একটু অন্য এই রেসিপিটি। তো এখানে আমি চারটে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এছাড়া আমার লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছি। লাগছে চেরা কাঁচা লঙ্কা, সামান্য ঘি, লাগছে আদা বাটা, রসুন বাটা, নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে গোটা গরম মশলা, তেজপাতা লাগছে। ড্রাই স্পাইসেসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। লাগছে স্বাদ অনুসারে নুন, চিনি, আর এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা মাছগুলো সোজা রাখতে চাইলে স্টিক অ্যাড করতে পারেন, আমি এখানে নর্মালি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে আলাদা করে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য চিনি অ্যাড করে দিলাম কালারের জন্য। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে রাখা রয়েছে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এখানে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, টমেটোটা সফট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ফ্রাই হয়ে গেলে এখন ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এখন এর মধ্যে নারকেল কোড়া অ্যাড করে দিলাম। এখানে অর্ধেক নারকেল কুড়ানো রয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। মশলাটা ড্রাই হয়ে গেছে, এখানে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা মশলার সাথে মেশানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছটাকে সেদ্ধ করার জন্য আরও বেশ খানিকটা ঈষৎ উষ্ণ জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আর একটু ড্রাই করব, তার জন্য আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আরও 10 মিনিট পর দেখতে পাচ্ছি গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে এসছে। তো আমাদের চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট ডান। এখন নামানোর আগে 1 টিস্পুন ঘি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের নারকেল চিংড়ি বা চিংড়ি মাছের কোর্মা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।